দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং একটি টপিক, মেদ ভুঁড়ি। রাতের ভাত কতটুকু দায়ী? 90% দক্ষিণ এশিয়ার মানুষ শর্করার সূত্র হিসেবে ভাতের উপর বেশ নির্ভরশীল, বিশেষ করে যারা নদীপ্রবণ এলাকাগুলোতে থাকেন। ভাত একটি কনসেন্ট্রেটেড শর্করার উৎস, যেটি আমাদের জন্য শক্তির প্রধানতম উৎস। এখন ভাত খাবার পর শরীরে এটি শর্করা কিভাবে বাড়ায় একটু দেখলে বুঝতে পারবেন এটি আসলে কি ঘটছে। অল্প একটু এক মিনিটের ব্যাখ্যা চলুন আমরা নিই। এইটি আমরা ভাত খাবার সাথে সম্পর্ক, সুগারের লেভেল, এটি হচ্ছে টাইম, শূন্য ভাত খাচ্ছি, 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, 4 ঘন্টা পর, 5 ঘন্টা পর ভাতের সাথে। সো ধরুন এইটি হচ্ছে স্বাভাবিক রেসপন্স, এর নিচে থাকার কথা। সাদা ভাত খেলে কি হচ্ছে দেখুন, আমরা খাচ্ছি সুগার একটি স্পাইক, 1 থেকে 2 ঘন্টা পরে দেখা যায় যে এটি 200 হয়ে গিয়েছে, আস্তে 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 কমছে। আচ্ছা, এটি হচ্ছে সুগার। আচ্ছা, এখন আপনি খাচ্ছেন ব্রাউন রাইস, সেদ্ধ চাল, ঢেকি ছাটা চাল, সেই ক্ষেত্রে সুগার এই একই সাথে খাওয়ার সময় সুগারের স্পাইকটি এরকম হচ্ছে, এরকম। ওকে, মিষ্টি আলু খাচ্ছেন অথবা ধরুন লাল আটার রুটি খাচ্ছেন, তবে কি হচ্ছে বুঝুন, লাল আটার রুটি, আস্তে করে সুগার বাড়ছে কিন্তু এটি ডেঞ্জারাস লেভেলে যাচ্ছে না। কারণ কি, এখানে প্রচুর আঁশ আছে, এটি অন্ত্র থেকে রক্তে শর্করা একসাথে ঝামা দিচ্ছে না। তো এই যে এক্সট্রা সুগারের স্পাইক, এইটির কারণে দেখা যায় যে ইনসুলিন অনেক বেশি তৈরি হয়, আর এই ইনসুলিন তৈরি হবার পর এই এক্সট্রা সুগারগুলোকে এটি স্টোরেজ করে মাংসপেশিতে, লিভারে যেটা থেকে ফ্যাটি লিভার হচ্ছে, পেটের চর্বিতে, এগুলো স্টোরেজ হচ্ছে। এইবার বুঝতে পারছেন এই যে মাত্রাতিরিক্ত। তো আমরা সাধারণত খাবার কথা, যে কোনো মানুষে 1 থেকে 1.5 কাপ ভাত, আমরা খাচ্ছি 2 প্লেট, তো তাহলে এই পিকটি আসলে আরও অনেক বড় পিক, তাহলে আরও অনেক বেশি ইনসুলিন তৈরি হচ্ছে। আবার আরেকটি জিনিস দেখুন, ধরুন এইটি হচ্ছে মাংসপেশি, আর এইটি হচ্ছে রক্ত, সুগার হচ্ছে গোলগুলো। আমরা যখন ব্যায়াম করব, ব্যায়ামের পরে ভিগোরাস ব্যায়াম বা ব্যায়ামের পরে এখানকার যে এটিপিগুলো, শক্তিগুলো, কোলেস্ট্রল, এই সুগারগুলো ছিল, এগুলো খরচ হয়ে গেছে। এরপর যদি আপনি খাদ্য খান, প্রথম খাদ্য ব্লাডে যে এটি বেশি দূরে যাবে না, এটি সাথে সাথে এখানে এসে ঢুকে যাবে, কারণ এর প্রচুর এনার্জি তৈরি করতে হয়েছে, তাই রক্তে বেশি এটি ঘুরছে না সুগারটুকু। কিন্তু আমরা ধরুন রাতে ভাত খেলাম, এরপরে কোনো অ্যাক্টিভিটি নেই, কি হবে, তখন এই মাসেলগুলো কিন্তু লেজি, তারা কাজ করছে না। অফিস থেকে কাজে গিয়ে বাসায় ভাত খেলেন 2 প্লেট, এরা বলছে আমাদের কাছে সুগার এনাফ আছে, তখন বডিতে যে এই যে স্পাইকটি দেখিয়েছিলাম, এই যে এক্সট্রা সুগার, আলগা ইনসুলিন এসে ও কিছু এখানে জমা রাখছে, কিছু লিভারে ফ্যাটি লিভার হিসেবে জমা থাকছে, কিছু পেটের চর্বির মধ্যে যাচ্ছে, চর্বি হিসেবে জমা থাকছে। তার মানে হচ্ছে এই যে আমরা রাতে ভাত খাচ্ছি সাদা ভাত,
সেইটি আপনার যে জমা হচ্ছে এই সমস্ত অর্গ্যানগুলোতে, তাতে লাভ হচ্ছে কি, মেদ ভুঁড়ি বেড়ে যাচ্ছে, পেট বেড়ে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষ, বাংলাদেশের মানুষের এই কাজগুলো হচ্ছে, এগুলো পেট কিন্তু আসলে এনার্জি স্টোর হচ্ছে। এই এনার্জি স্টোর বা ভালো লক্ষণ নয়, ওজন বাড়ছে। আর এই ওজন বাড়ার কারণে যা হচ্ছে, আপনার উচ্চ রক্তচাপ বাড়ছে, মেটাবলিক সিন্ড্রোম হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, হৃদরোগ তৈরি হচ্ছে, আরও কত কি। তাহলে কি করার, এই মেদভুঁড়ি এবং ভাত, যেটা রাতের ভাত, এটিকে কি করা যায়। রাতের খাবারটি খুব হালকা খেতে হবে, শর্করা লোড যত কম দেওয়া যায়, এবং এই শর্করা লোড যেটি দিবেন সেটি হতে হবে আঁশযুক্ত মধ্যম বা স্বল্প গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার। যেমন লাল আটার রুটি খাওয়া যেতে পারে, শর্করার সোর্স যেগুলো আঁশযুক্ত, মিষ্টি আলু খাওয়া যেতে পারে ভাতের পরিবর্তে, হোল গ্রেন ব্রেড খাওয়া যেতে পারে, এবং খাবেন ঘুমানোর 4 ঘন্টা আগে এবং খাবারের পর একটু হালকা হাঁটাহাঁটির ব্যবস্থা করা সর্বনিম্ন প্রয়োজন। তাহলে এই সুগার যাও খেলেন, এটি সরাসরি এই জমার ফরম্যাটে যাবে না, এটি খরচের ফরম্যাটে চলে যাবে। আর রাত সন্ধ্যা 6টায় যদি ডিনার সারতে পারেন আর পরবর্তীতে সকাল 8টায় যদি ব্রেকফাস্ট হয়, এই যে 14 ঘন্টা শরীর কিন্তু একটি ফাস্টিং বা উপোস অবস্থায় থাকবে, তখন শরীর ঘুমের মধ্যে নিজস্বভাবে নিজস্ব জমানো এনার্জিগুলোকে খরচ করবে। কত সুন্দর একটি উপায়, তো খুব সহজ ব্যাপার। এটির উপকার পেতে হলে আসলে এটি একটি অভ্যাসে পরিণত করতে হবে। আপনি শর্করা খাবেন, একটু বুঝে শুনে খাবেন, সকাল দুপুর ঠিক আছে, রাতের বেলাটায় আপনাকে হিসাব করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে পারলে শেয়ার করুন, ভালো থাকুন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে ছিলাম।